হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো রেলে ক্লার্ক ও স্টেশন মাস্টার নিয়োগের খবরটি। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা চলুন দেখে নিই রেলে ক্লার্ক ও স্টেশন মাস্টার নিয়োগের খবরটি। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে ওয়েস্টার্ন রেলে ক্লার্ক ও স্টেশন মাস্টার নিয়োগ হচ্ছে। এর জন্য শূন্যপদ সংখ্যাটি হলো 725টি। এখানে যে যে পদের জন্য দরখাস্ত করা যাবে সেগুলি হলো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এর ক্ষেত্রে জেনারেলদের শূন্যপদ সংখ্যা 65টি, ওবিসিদের ক্ষেত্রে 22টি শূন্যপদ, এসসিদের ক্ষেত্রে 11টি শূন্যপদ, এসটিদের ক্ষেত্রে 7টি শূন্যপদ, টোটাল শূন্যপদ 105টি। তার পরেরটি হলো ট্রেন্স ক্লার্ক, এর জন্য জেনারেলদের শূন্যপদ 12টি, ওবিসিদের 3টি শূন্যপদ, এসসিদের 3টি, টোটাল শূন্যপদ 18টি। তার পরেরটি হলো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর জন্য জেনারেলদের শূন্যপদ 127টি, ওবিসিদের 60টি, এসসিদের 35টি শূন্যপদ, এসটিদের 16টি, টোটাল শূন্যপদ 238টি। তার পরেরটি হলো গুডস গার্ড, এর জন্য জেনারেলদের শূন্যপদ 57টি, ওবিসিদের ক্ষেত্রে 22টি শূন্যপদ, এসসিদের ক্ষেত্রে 15টি শূন্যপদ, এসটিদের ক্ষেত্রে 6টি শূন্যপদ, টোটাল শূন্যপদ 100টি। তার পরেরটি হলো এসআর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর জন্য জেনারেলদের শূন্যপদ 65টি, ওবিসিদের 35টি, এসসিদের 20টি, এসটিদের 9টি, টোটাল শূন্যপদ 129টি। তার পরেরটি হলো স্টেশন মাস্টার, জেনারেলদের শূন্যপদ সংখ্যা 78টি, ওবিসিদের 29টি, এসসিদের 19টি, এসটিদের 9টি, এখানে টোটাল শূন্যপদ 135টি। শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই তিনটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে 50% নম্বর সহ, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এবং গার্ড, স্টেশন মাস্টার, এসআর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদের ক্ষেত্রে যে কোনো শাখার স্নাতক কোর্সে পাস করে থাকলে আবেদন করতে পারবে। বয়স: উপরে সব পদের ক্ষেত্রে বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে। এখানে তপশিলি এবং ওবিসিরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। দরখাস্ত শুরু হবে 1 জুলাই থেকে, দরখাস্ত শেষ হবে 30 জুলাই। এর মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcwr.com। এর জন্য জেনারেল, ওবিসি এবং তপশিলিদের কোনো ফি লাগবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।